আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামাল হোসেন। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আপনাদের মাঝে কী টিপসটি নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি মূলত আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন হাসপাতালের তথ্য সংগ্রহ করে কিন্তু আমি আপনাদের মাঝে আপলোড দিয়ে থাকি। আর মূলত এই চ্যানেলটি খোলা হয়েছে কিন্তু জনসচেতনমূলক এবং জনগণের জন্য, জনগণের যাতে উপকার আসছে সেজন্য আমি চ্যানেলটি খুলেছি। তো আজকে যে টিপসটি সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা কীভাবে আসবেন, সেটি লোকেশনটি এবং কীভাবে আসবেন সেই টিপসটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মনে করেন দেখা যাচ্ছে যে চিটাগাং থেকে, সিলেট থেকে যারা এবং চাঁদপুর, তারপর কুমিল্লা, তারপর দাউদকান্দি, যে ওই অঞ্চলের যে লোকগুলো তারা কীভাবে ঢাকা মেডিকেল কলেজ আসবেন। তারা ঢাকা মেডিকেল কলেজ আসলে প্রথমত আপনার গান গুলিস্তান নেমে আপনার যে কোনো লোকরা জিজ্ঞেস করলেই আপনার গান দেখিয়ে দিবে। গুলিস্তান থেকে হেঁটে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আর যদি নর্থ বেঙ্গল থেকে কারো আসতে হয়, যেমন চিয়ার থেকে রংপুর, দিনাজপুর, তারপরে আপনার গান জামালপুর, শেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, নড়াইল, যদি নর্থ বেঙ্গল থেকে কারো আসতে হয় তাহলে তাদেরকে গাবতলি নেমে শাহবাগের বাস উঠলে শাহবাগ নেমে হেঁটেই আপনারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে পারবেন। তো বন্ধুরা, ঢাকা রাজধানীতে যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল, যে কোনো প্রাইভেট ক্লিনিক, যে কোনো ডায়াগনোসিস সেন্টারের যে কোনো তথ্য যদি জানতে হয় তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যথাসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন। আরেকটি কথা বলছি, যদি আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসেন অবশ্যই সকালবেলা আসবেন। সকালে আসলে আপনারা বহির্বিভাগে আসবেন, বহির্বিভাগে এসে টিকিট কেটে আপনি সিরিয়াল মাধ্যমে আপনার যে কোনো বিভাগের ডাক্তার চিকিৎসা আপনি সেবা নিতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, আমি আবারও বলছি, যদি কোনো ব্যক্তি যদি কোনো ঢাকা মেডিকেল কলেজে যদি চিকিৎসার জন্য আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে আপনারা আসবেন, এভাবে এসে আপনি সেবা নিতে পারবেন। তো বন্ধুরা, আজ এখানে।